টাঙ্গাইলের মধুপুর উপজেলার 6 নং মির্জাবাড়ি ইউনিয়নের আমি এখন সরাসরি আপনাদের মাঝে 2 নং ওয়ার্ড থেকে সংযুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উনি ঘুড়ডি মার্কা প্রতীক নিয়ে গণসংযোগ করছেন এবং ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করছেন এবং উনি বিশ্বাস করেন যে জনগণ উনাকে যে উৎসাহ দিয়েছেন এবং উনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং বিজয়ী হলে উনি এই ওয়ার্ডে কি কি উন্নয়ন করবেন এবং জনগণের মাঝে সে যে ভোট প্রার্থনা করতেছেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এখন আবু বকর সিদ্দিক, যিনি ঘুড়ডি মার্কা প্রতীক নিয়ে জনগণের মাঝে ভোট চাচ্ছেন, আমি এখন তার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, আমি মির্জাবাড়ি দুই নং ওয়ার্ড থেকে বলছি। আমি দুই নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী, আমার মার্কা ঘুড়ডি মার্কা। আমি গরিব মানুষের সেবা করব, গরিব মানুষের সাথে আমি আগে থেকেও থাকি, এখনও থাকবো। গরিব মানুষের কাছে আমি ভোট প্রার্থনা করে নিতেছি যে আমি আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়, আমি সবার থেকে বেশি ভোট পেয়ে পাস করবো। ঘুড়ডি মার্কা খুব মানুষটা খুব ভালো, হ্যাঁ আমরা ঘুড়ডি মার্কা ভোট দেবো। ঘুড়ডি মার্কা ভোট দিব, হ্যাঁ লোক ভালো। ঘুড়ডি মার্কা ভোট দিব, ঘুড়ডি মার্কা লোক ভালো, লোক ভালো। ঘুড়ডি মার্কা ভোট দিব, ঘুড়ডি মার্কা লোক ভালো, তাকে আমরা ঘুড়ডি মার্কা ভোট দিব, আল্লাহ জানি তারে পাশও করে। যে কটা প্রার্থী হয়েছে তার মধ্যে এই লোকটাই সত্যি ছিলেন মানুষ, ভালো ভালো মানুষ। আমার ভুল ত্রুটি থাকতে পারে, সকলেই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখা একটি একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জনগণকে সাথে নিয়ে আসি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ আমি উন্নয়নের কাজ করবো। টাঙ্গাইলের মির্জাবাড়ি ইউনিয়নের আমি দেখতে পাচ্ছি দুই নং ওয়ার্ডে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উনার মার্কা প্রতীক হলো ঘুড়ডি মার্কা। উনি ঘুড়ডি মার্কা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার 6 নং মির্জাবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওনার ঘুড়ডি মার্কা প্রতীক নিয়ে জনগণের মাঝে ভোট প্রার্থনা করছেন এবং তার ঘুড়ডি মার্কা লিফলেট বিতরণ করছেন। আমি দেখতে পাচ্ছি এই 2 নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিক উনি তার ঘুড়ডি মার্কা ভোটারদের মাঝে ভোট চাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। ভোট দিবেন ভাই, ভোট দিবেন আমার।